আজকে আমি আপনাদের দেখাবো যে টিউটোরিয়ালটি সেটি হচ্ছে কিভাবে আমরা অনলাইনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতার আবেদন করতে পারি। তো বন্ধুরা, আমরা প্রথমে অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আমি দেখাবো কল্যাণ ট্রাস্টের আবেদন কিভাবে করা যায় সেটি। তো শুরু করছি। প্রথমে আপনার কম্পিউটারের যে ব্রাউজার আছে সেটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার ওয়েবসাইটের ঠিকানা যদি মনে না থাকে তাহলে গুগলে আপনি নন গভর্নমেন্ট টিচার এমপ্লয় অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট অথবা টিচার ওয়েল রিটায়ারমেন্ট বেনিফিট অর্থাৎ অবসর ভাতা, এটা বাংলা অথবা ইংলিশে লিখলে আপনাদের যে পেজটি ওপেন হবে গুগল থেকে সেটি হয়েছে যেমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট অথবা বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড। এই দুই জায়গায় আপনি ক্লিক করলে আপনি অবসর অর্থাৎ শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট ওপেন হবে। আর আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে আপনার ওপেন হবে বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড। তো এই দুইটা সাইট থেকে আমরা অবসর এবং কল্যাণ ট্রাস্টের বা মানে আমাদের বেসরকারি মানে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী আবেদন সুবিধাটা আমরা মানে গ্রহণ করতে পারবো। তো আমরা প্রথমে যে সাইটটা দেখতে পাচ্ছি সাইটে কোথায় আবেদন করব। তো আবেদনটা প্রথমে আমরা করব, এখানে দেখতে পাচ্ছি অনলাইন আবেদন। এই অনলাইন আবেদনে ক্লিক করলে আমাদের এইরকম একটা পেজ অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজে আপনি অনলাইনে আবেদন করুন, এইরকম এই জায়গায় আপনার ক্লিক করতে হবে অনলাইন আবেদন। তারপরে আপনি ফর্ম ফিল আপ করার পর আপনার ইন্ডেক্স নাম্বার, পাসওয়ার্ড এবং আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা আপনাদের আবেদনটা খুব সহজে কিভাবে করা যায় সেটি আমরা আপনাদের দেখাবো। তো আবেদন প্রক্রিয়া, আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অনলাইনে অর্থাৎ নোটিশ বোর্ডে এই জায়গায় নোটিশ বোর্ডে মানে এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া ম্যানুয়াল আপনারা দেখতে পারেন এবং ম্যানুয়ালটা এই জায়গায় ব্যবহার বিধি এখানে ক্লিক করলে আপনি ম্যানুয়ালটা পেয়ে যাবেন। আমি বন্ধুরা বলছি ব্যবহার বিধি যদি আপনারা দেখতে চান তাহলে এখানে ক্লিক করলে সেটি পেয়ে যাবেন। ব্যবহার বিধিতে দেওয়া আছে অর্থাৎ বেসরকারি শিক্ষক কল্যাণ কর্মচারীদের আবেদনটা কিভাবে প্রক্রিয়া করতে হয় সেটি এখানে বিস্তারিত সুন্দরভাবে বিবরণ দেওয়া আছে। তথাপিও আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল আকারে দেওয়ার চেষ্টা করছি, ভুল হলে ক্ষমা করবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখে নেন, আপনাদের সুবিধার জন্য বলছি, প্রথমে আমরা যেখানে দেওয়া আছে অর্থাৎ নতুনদের হলে, নতুন আবেদন হলে আপনার এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর অর্থাৎ আবেদন প্রক্রিয়া এখানে দেওয়া আছে যে আপনি অনলাইন আবেদন করলে কোথায় যাবেন। তা আবেদন করার ফলে আমাদের যে আবেদনটা করতে হবে, শিক্ষক কর্মচারী প্রথম নাম, ইমেল নাম্বার অপশনাল বিষয় যদিও, ইন্ডেক্স নাম্বার, মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা আমরা অবশ্যই সঠিকভাবে দেখে নিব এবং দেখে নেওয়ার ফলে দিব, কারণ মোবাইল নাম্বার ভুল হয়ে গেলে আমরা SMS সেটা আমরা পাবো না, অর্থাৎ SMS না পেলে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড উভয়ই আমরা মিস করব। তো বন্ধুরা, প্রথমে আমরা যে মানে শিক্ষক অথবা কর্মচারীর আমরা অবসর ভাতা বা কল্যাণ ভাতার জন্য আবেদন করব তার নাম দিব, ইন্ডেক্স নাম্বার দেব, মোবাইল নাম্বার দেব। মোবাইল নাম্বারটা সেটি তার নিজের হতে পারে অথবা তার মনোনীত নমিনি যে কারু অথবা প্রতিষ্ঠান প্রধানের অনেক সময় কেউ কেউ দিয়ে থাকে, এটা দিবেন। দেওয়ার পর আপনাদের প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে অর্থাৎ সর্বশেষ প্রতিষ্ঠান। দেখা গেছে একজন শিক্ষক কর্মচারী চাকরি ক্ষেত্রে সে একাধিক প্রতিষ্ঠানে মানে যোগদান করছে, তখন সর্বশেষ প্রতিষ্ঠানটা আমরা প্রথমে সিলেক্ট করে দেব। তো অর্থাৎ পূর্বের প্রতিষ্ঠানের আমরা পরে অর্থাৎ তারপরে প্রশ্ন থাকতে পারে যে পূর্বের প্রতিষ্ঠানের চাকরি তার তথ্য কী, তো আমরা ভিতরে যে ইনফরমেশন দেব। তো প্রথমে আমরা সর্বশেষ অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে তিনি অবসর গ্রহণ করছেন সেই প্রতিষ্ঠানের ইনফরমেশনগুলো আমরা দিব। তো এই জায়গায় আমাদের দেখতে পাচ্ছি আমরা আপনার
যে কথা বলছে, অর্থাৎ এটা আমরা ইউজার ম্যানুয়ালে যদি আমরা অনলাইনে আবেদন করি সেটা আমাদের এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দিব, এবং ভিডিও ডেসক্রিপশনে আমার সাইটের ঠিকানা, এবং আপনাদের যদি কোনো জানার আগ্রহ থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের উত্তরগুলো আপনি যথাযথভাবে মানে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে আপনার বিভাগ নির্বাচন করবেন, তারপরে জেলা, তারপরে থানা। তবে এখানে বলে রাখা ভালো, জেলা সিলেক্ট করার পর আপনার মানে বিভাগ সিলেক্ট করার পর জেলা আসবে, জেলা আসার পর আপনার থানা আসবে, এটা মানে বাই ডিফল্ট হিসাবে পাওয়া যাবে। তারপরে আপনি এই সাইট অথবা এই সাইটে পূরণ করলে হবে প্রতিষ্ঠানের নাম, মানে প্রতিষ্ঠানের শ্রেণী, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটা কি ধরনের, স্কুল কলেজ কিনা এটা সিলেক্ট করে দেবেন, প্রতিষ্ঠানের ধরন অর্থাৎ আপনার হাই স্কুল না কলেজ মাদ্রাসা এই টাইপগুলো থাকবে এখানে, এটা সিলেক্ট করবেন, এবং সর্বশেষ প্রতিষ্ঠান অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে সে শিক্ষক কর্মচারী অবসর গেছে সেখানে মানে সে প্রতিষ্ঠানের নাম শো করবে, অর্থাৎ আপনি টাইপ দিলে সে ধরনের টাইপের প্রতিষ্ঠান দুই একটা নাম দেখাবে, সে নাম থেকে আপনি আপনার প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দেবেন। এবং আপনার পদবি, আপনার পদবি যেমন থার্ড ক্লাস এমপ্লয়ি অথবা পিউনদের ক্ষেত্রে EMLS হবে, এবং বাকি যে হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, অধ্যক্ষ, আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যা আছে পোস্টগুলো আমরা এখানে দিব। আর যোগদানের তারিখ, অব্যাহতি তারিখ, অর্থাৎ যোগদানের তারিখ, উনি যোগদান কত তারিখ করছেন, এবং তার চাকরির মেয়াদ অথবা মৃত্যুর তারিখ বা পদত্যাগ করছেন কত তারিখে, সেটা আমরা ইনফরমেশন করব। তো এখানে আপনাদের বলে রাখা ভালো যে বলা হচ্ছে যোগদানের তারিখ, নট এমপিভুক্ত তারিখ। বেসরকারি শিক্ষক কর্মচারীদের যোগদানের তারিখ এবং এমপিভুক্ত তারিখ অনেক ক্ষেত্রে বিভিন্ন হয়, অর্থাৎ দেখা গেছে যোগদান করছেন উনি ধরেন নভেম্বর 18 তারিখে, সাপোজ ধরেন বিল আসলেও তার ধরেন ডিসেম্বরের মানে মাসে, অর্থাৎ 1 ডিসেম্বর। এমনও হয়েছে যে কোনো শিক্ষক কর্মচারী যোগদান করার 3 বছর, 2 বছর, 5 বছর পরও কিন্তু তার এমপিভুক্ত হয়েছে, সেক্ষেত্রে তার যোগদানের তারিখটা হবে এখানে নোট এমপিভুক্ত তারিখ, অর্থাৎ এখানে এমপিভুক্ত তারিখের কথা বলা হচ্ছে না। তো বিধায় আপনি এখানে যোগদানের তারিখটা দিবেন। অব্যাহতির তারিখ অর্থাৎ আপনার চাকরির মেয়াদ কখন শেষ হচ্ছে, অথবা আপনি পদত্যাগ করছেন বা কোনো কারণে যদি শিক্ষক অথবা কর্মচারী মৃত্যুবরণ করে তাহলে এখানে অব্যাহতির তারিখ অর্থাৎ মৃত্যুবরণের তারিখটা সেখানে দিবে। দেওয়ার ফলে এখানে আপনি এখানে জমা দিন এবং ইনফরমেশনগুলো আপনার সঠিক আছে কিনা আপনি একবার রিভিউ করে নেবেন সতর্কতার সাথে, তারপরে আপনি এখানে জমা দিবেন। অর্থাৎ জমা দেওয়ার ফলে আপনার জমা দেওয়া মানে আপনি সাবমিট করবেন, এই জমা দিলে আপনার কাছে একটা মোবাইল SMS আসবে, SMS এ আপনি পাবেন আপনার মানে ইন্ডেক্স নাম্বার, যেটা ইন্ডেক্স মানে প্রার্থীর ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ শিক্ষক কর্মচারী যে ইন্ডেক্স নাম্বার আপনি এখানে দিবেন সেটা, আর একটা পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আর ইন্ডেক্স নাম্বার আপনার যে মোবাইল নাম্বার এই জায়গায় দিবেন সেই মোবাইল নাম্বারে SMS আকারে পাওয়া যাবে। তারপরে আমরা সেই SMS এবং ইন্ডেক্স নাম্বার দিয়ে লগ ইন বাটনে ক্লিক করার ফলে আমাদের মানে পূর্ণাঙ্গ আবেদনের আমরা যাব। এই হচ্ছে আবেদন প্রক্রিয়া, এবং সে আবেদনগুলো আমরা ধীরে ধীরে আপনাদের যে ধাপগুলো আছে ভিডিও টিউটোরিয়াল আকারে আমরা দিব। এখানে দেখা গেছে অনেকেই মানে ম্যানুয়াল পড়ে আবেদনটি সঠিকভাবে অনেক সময় পূরণ করতে পারে না, তখন কিন্তু তারা বিড়ম্বনার শিকার হয়, তখন কাকে মানে একজন অভিজ্ঞ মানুষের কাছে জিজ্ঞেস করতে চায় যে আমি এটা উত্তর পূরণটা সঠিক হচ্ছে কিনা। তো বন্ধুরা, আপনাদের সহযোগিতার জন্য আমার এই টিউটোরিয়াল, যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে আমার শ্রম সার্থক হবে। তো বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল, অর্থাৎ মানে আমরা যে অনলাইনে মানে পূর্ণাঙ্গভাবে যে আবেদনটা করবো সেটা আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, আমাদের সে নেক্সট টিউটোরিয়ালে যাতে আমরা দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনে সরাসরি আবেদন করতে পারেন। তো এখানে আমাদের আপনাদের বলে রাখা ভালো, আমরা এখানে দেখালাম যে কিভাবে আবেদনটা করতে হয়। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী টিউটোরিয়ালে, দেখার আমন্ত্রণ হলো, আল্লাহ হাফেজ।